Bismillahirrahmanirrahim. Hi dear learners, how are you? I hope all are very well by the grace of Almighty Allah. Dear learners, dear students, English is international language, so amader ki ingreji bhasha shikhte hoy. Dear students, ingreji bhasha, the whole world is based on English. Ingrejir upor bhitti kore chole, dear students. Tai amader ki ingreji bhasha Bangladeshe khubi gurutto shohokare dekhe, tai amader ki ingreji bhasha shikhte hoy. ইংরেজি ভাষা শেখার জন্য আমাদের গ্রামার, ইংলিশ গ্রামারটা খুবই প্রয়োজনীয়, সঠিকভাবে ইংরেজি শিখতে, লিখতে এবং পড়তে। তাছাড়া বিভিন্ন পাবলিক পরীক্ষা, বিভিন্ন চাকরি পরীক্ষা আমাদের ইংরেজি গ্রামারটা খুবই প্রয়োজন। তাই ইংরেজি গ্রামার শিখতে চাইলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, আমার চ্যানেলের সাথে থাকুন এবং আপনার প্রয়োজনীয় গ্রামার শিখতে চাইলে আমার চ্যানেলে শেয়ার কমেন্ট দিয়ে জানিয়ে দেবেন। আর সেই পর্যন্ত ভালো থাকুন, দেখুন আজকে কোন গ্রামার আইটেমটি থাকে। Bismillahirrahmanirrahim. Hi dear students, how are you? I hope all are very well by the grace of Almighty Allah. Dear students, dear learners, শুরু করতে যাচ্ছি কমপ্লিটিং সেন্টেন্স কিভাবে করবে। ডিয়ার স্টুডেন্টস, কমপ্লিটিং সেন্টেন্স মোস্ট ইম্পর্টেন্ট ফর দ্য স্টুডেন্টস, ফর দ্য অল ক্লাসেস। ডিয়ার স্টুডেন্টস, কমপ্লিটিং সেন্টেন্স গ্রামাটিক্যাল মোস্ট ইম্পর্টেন্ট টপিকস। এই টপিক্সটি করতে আমাদের যে যে জিনিসগুলো প্রয়োজন প্রথম তা জানিয়ে দিচ্ছি। ডিয়ার স্টুডেন্টস, কমপ্লিটিং সেন্টেন্স আমাদের ইংরেজি ভাষাকে আরও স্ট্রং, শক্তিশালী করে, কারণ কমপ্লিটিং সেন্টেন্সের মাধ্যমেই আমরা শিখতে পারি কীভাবে নতুন সেন্টেন্স গঠন করতে হয়, কীভাবে নতুন সেন্টেন্স তৈরি করতে হয়। ডিয়ার স্টুডেন্টস, কমপ্লিটিং সেন্টেন্স আমাদের কম্পোজিশন, প্যারাগ্রাফ এবং লেটার অ্যাপ্লিকেশন, লেখার দক্ষতা বৃদ্ধি করে। তাই এখন কমপ্লিটিং সেন্টেন্স কীভাবে করবে দেখাবো ডিয়ার স্টুডেন্টস। তাছাড়া আমাদের বিভিন্ন চাকরি পরীক্ষা এবং বিভিন্ন পাবলিক পরীক্ষা কমপ্লিটিং সেন্টেন্স পরীক্ষা আসে, তাই সহজে করার উপায়গুলো এখন দেখাবো ডিয়ার স্টুডেন্টস। ডিয়ার স্টুডেন্টস, কমপ্লিট সেন্টেন্স করতে হলে যা যা জানা থাকতে হবে ডিয়ার স্টুডেন্টস, প্রথমে টেন্স জানা থাকতে হবে ডিয়ার স্টুডেন্টস, কনজাংশন জানা থাকতে হবে ডিয়ার স্টুডেন্টস, মিনিং অফ দ্য সেন্টেন্স, এই তিনটি জিনিস জানা থাকলে কমপ্লিটিং সেন্টেন্স খুব ভালোভাবে করতে পারবে ডিয়ার স্টুডেন্টস। আমরা জানি টেন্স দিয়ে আমরা কিন্তু নতুন সেন্টেন্স গঠন করব। টেন্স বলতে বোঝার সময় আমাদের প্রত্যেকটা সেন্টেন্স কোনো না কোনো ঘটনা, কোনো না কোনো সময়কে নির্দেশ করবে। এই সময়কে নিয়ে আমরা নতুন সেন্টেন্স তৈরি করতে হবে ডিয়ার স্টুডেন্টস। তারপর কনজাংশন, কনজাংশন অর্থ সংযোগকারী, আমাদের সেন্টেন্সকে যুক্ত করার জন্য যে শব্দটি গুলো ব্যবহার হয় সেটা হচ্ছে কনজাংশন। আর অবশ্যই কনজাংশনের মাধ্যমে আমরা কমপ্লিট সেন্টেন্স করব। ডিয়ার স্টুডেন্ট, মিনিং দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স, বাক্যের অর্থ আমাদের অবশ্যই বাক্যের অর্থ জানা থাকতে হবে। যে বাক্যটি দেওয়া থাকবে ওই বাক্যের অর্থ আমরা অবশ্যই জেনে নেব, কারণ জানা থাকলে আমরা নতুন সেন্টেন্স তৈরি করতে আমাদের সহজ হবে। ডিয়ার স্টুডেন্টস, তাহলে এখন আমরা কমপ্লিট সেন্টেন্স করতে হচ্ছে। কমপ্লিট সেন্টেন্স করতে হলে অবশ্যই আমাদের যে কনজাংশনগুলো প্রয়োজন গত ক্লাসে দেখিয়ে দিয়েছি অর্থসহ, আজকে যেগুলো আমি কমপ্লিট সেন্টেন্স করবো সেগুলো একটু দেখিয়ে দিই ডিয়ার স্টুডেন্টস। আমাদের অবশ্যই কমপ্লিটিং সেন্টেন্সের অর্থসহ জানা থাকতে হবে ডিয়ার স্টুডেন্টস। ডিয়ার স্টুডেন্টস আর ডিয়ার লার্নার্স, আমরা অবশ্যই অর্থ অনুসারে কমপ্লিট সেন্টেন্স করব। ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা কনজাংশনের অর্থ আমাদেরকে সঠিকভাবে জানা থাকতে হবে ডিয়ার স্টুডেন্টস। হোয়েন অর্থ যখন, অ্যাজ অর্থ যেহেতু, সিন্স অর্থ যেহেতু, সো দ্যাট অর্থ যাতে, সো ডট দ্যাট অর্থ এতই যে, ইফ অর্থ যদি, আমরা অর্থ যদি না, দু অল্প অর্থ যদিও। ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা একটা একটা করে কীভাবে এই কনজাংশনগুলো দিয়ে আমাদের কমপ্লিট সেন্টেন্স করতে হয় এখন দেখব। ডিয়ার স্টুডেন্টস আর ডিয়ার লার্নার্স, প্রত্যেকটি কনজাংশন দিয়ে আমাদের সেন্টেন্স গঠন করতে হয়। পরীক্ষায় কোন কনভেনশন দিয়ে কমপ্লিট সেন্টেন্স তৈরি করতে হবে আমরা জানি না, তবে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো বারবার পরীক্ষা আসে ওগুলো দিয়ে আমি কমপ্লিটিং সেন্টেন্স করানো শেখাবো ডিয়ার স্টুডেন্টস। তাহলে হোয়েন, ডিয়ার স্টুডেন্ট, হোয়েন দিয়ে অবশ্যই কমপ্লিটিং সেন্টেন্স পরীক্ষা আসে, কারণ আমরা জানি হোয়েন দিয়ে কাউকে প্রশ্ন করা হয়, কিন্তু কমপ্লিটিং সেন্টেন্স যখন করব তখন কাউকে প্রশ্ন করা হবে না। কারণ কমপ্লিটিং সেন্টেন্স করার সময় আমাদেরকে বোঝানো হচ্ছে যে আমরা বাক্য সম্পূর্ণ করব, একটা অসম্পূর্ণ বাক্য দেওয়া থাকবে ও দেওয়া থাকবে, ওই অসম্পূর্ণ বাক্যকে আমরা সম্পূর্ণ করব। ডিয়ার স্টুডেন্ট, তাহলে হোয়েন অর্থ যখন, যখন এর অর্থ
যখন তখন এটি কনজাংশন হিসেবে ব্যবহার হবে আর যখন প্রশ্ন হবে তখন এর অর্থ হবে কখন টেস্ট ফ্রেম আমরা এখানে কমপ্লিটিং সেন্টেন্স করতেছি প্রশ্ন না তার অর্থ হচ্ছে যখন টেস্ট ফ্রেম এ হয়ান বাক্যে শুরুতে থাকতে পারে মাঝখানে থাকতে পারে যেখানে থাকুক না কেন আমাদের নতুন সেন্টেন্স গঠন করতে হবে এটি দিয়ে উভয় সেন্টেন্স অবশ্যই একই টেন্সে রাখতে হবে টেস্ট ফ্রেম আমরা অবশ্যই নতুন সেন্টেন্স গঠন করব আর নতুন সেন্টেন্স গঠন করতে হলে আমাদের একটা টেন্স রেখে করতে হবে আর এই টেন্স উভয়টা সেন্টেন্সে একই টেন্সে থাকতে হবে টেস্ট ফ্রেমস তাহলে স্ট্রাকচারটা এভাবে হতে পারে টেস্ট ফ্রেমস স্ট্রাকচার এক যখন হয় সেন্টেন্স শুরু থাকবে এভাবে আর স্ট্রাকচার দুই যখন সেন্টেন্সে হয় মাঝখানে থাকবে তখন এমন হতে পারে টেস্ট ফ্রেম এখানে স্ট্রাকচার থেকে আমরা বুঝলাম যে হয় মাঝখানে থাকতে পারে শুরুতে থাকতে পারে কিন্তু স্ট্রাকচার দুটোটা একই প্রথমে সাবজেক্ট ভার্ব অবজেক্ট তারপরে সাবজেক্ট ভার্ব অবজেক্ট মানে দুটি সেন্টেন্স থাকতে হবে কমপ্লিট সেন্টেন্স করতে হবে একটি বাক্যে প্রশ্নে লেখা থাকবে অন্যটি তোমাকে তৈরি করতে হবে সেন্টেন্স অর্থ অনুসারে টেস্ট ফ্রেন্ড তাহলে আমরা এখন সেন্টেন্স গঠন করব টেস্ট ফ্রেন্ডস হোয়েন আই রিচড এট স্টেশন টেস্ট ফ্রেন্ডস যখন আমি স্টেশনে পৌঁছেছিলাম এটা অর্থ হচ্ছে এটি দেওয়া আছে প্রশ্ন আমাদেরকে নতুন একটি সেন্টেন্স গঠন করতে হবে টেস্ট ফ্রেন্ড নতুন সেন্টেন্স গঠন করতে হলে আমাদের একই টেন্সে রেখে সেন্টেন্স গঠন করতে হবে টেস্ট ফ্রেন্ড যদি আমরা চিন্তা করি আমরা টেন্স কিভাবে বাই করব টেস্ট ফ্রেন্ড টেন্স বাই করা খুবই সহজ কারণ এখানে এই ভার্বের ফর্মটা দিয়ে আমরা টেন্স বাই করতে পারবো এখানে ভার্বের ফর্মটা হচ্ছে ডি টু ফর্ম এখানে ভার্বের দুই নম্বর ফর্ম বলা হয় টেস্ট ফ্রেন্ড ভার্বের তিনটি ফর্ম থাকে প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম ফার্স্ট পার্টিসিপল ফর্ম স্টুডেন্ট এগুলোকে আমরা ভার্বের ওয়ান ফর্ম বলি ভার্বের টু ফর্ম বলি ভার্বের থ্রি ফর্ম বলি তাহলে এখানে ভার্বের টু ফর্ম আছে যদি ভার্বের টু ফর্ম থাকে তাহলে আমরা বুঝি ওটা পাস্ট ইনডেফিনিট টেন্সে আছে অথবা ফার্স্ট টেন্সে আছে তাহলে আমাদের নতুন একটা সেন্টেন্স পাস্ট ইনডেফিনিট টেন্সে অথবা ফার্স্ট টেন্সে তৈরি করতে হবে মানে একই টেন্সে থাকতে হবে একই টেন্স বলতে বোঝা এটা পাস্ট টেন্সে আছে আমাদেরকে আরেকটা নতুন সেন্টেন্স গঠন করতে হবে পাস্ট টেন্সে স্টুডেন্ট তাহলে দেখা যাক প্রথম সেন্টেন্সটা কি তৈরি করেছি দেখো রেস্টুরেন্ট হোয়েন আই রিচড এট স্টেশন যখন আমি স্টেশনে পৌঁছলাম তখন কি ঘটলো দ্য ট্রেন লেফট ট্রেনটি ছেড়ে দিল রেস্টুরেন্ট তাহলে আমরা একটা নতুন সেন্টেন্স গঠন করছি একই টেন্স আছে কিনা একটু দেখি এখানে লেফট লেফট হচ্ছে ভার্বের টু ফর্ম এটা হচ্ছে লিভ থেকে লিভ আমাদের দুই ধরনের আছে একটা হচ্ছে এল আই ভি লিভ অর্থ বাস করা একটা হচ্ছে এল ই এ ভি ই লিভ অর্থ ত্যাগ করা বা ছেড়ে দেওয়া রেস্টুরেন্ট তাহলে এখানে ত্যাগ করার অর্থ আমরা বসিয়েছি বা ছেড়ে দেওয়া অর্থ বসিয়েছি লেফট রেস্টুরেন্ট তাহলে প্রথম সেন্টেন্স হচ্ছে হোয়েন আই রিচড স্টেশন রেস্টুরেন্ট এখন নেক্সট সেন্টেন্স হচ্ছে দ্য ট্রেন স্টার্টেড রেইন স্টার্টেড বৃষ্টি শুরু হয়েছিল রেস্টুরেন্ট যখন আমি স্টেশনে পৌঁছলাম বৃষ্টি শুরু হয়েছিল রেস্টুরেন্ট আমরা আরেকটা সেন্টেন্স তৈরি করেছি এটা যদি আমরা টেন্স বাইর করি দেখা যাক কোন টেন্স আছে স্টার্টেড বারফে টু ফর্ম আছে তাহলে বারফে টু ফর্ম থাকলে এটি ফার্স্ট টেন্সে অতীতকালে আছে রেস্টুরেন্ট আমাদের হোয়েন আই রিচ দ্যাট স্টেশন এই টেন্সের সাথে মিলে গেছে রেস্টুরেন্ট আমরা আরেকটা সেন্টেন্স তৈরি করতে পারি আই বট এ টিকিট আমি একটি টিকিট ক্রয় করেছিলাম রেস্টুরেন্ট তাহলে এটাও আমাদের ফার্স্ট টেন্সে অতীতকালে আছে কারণ বট বট এসেছে বট বা বার্ক এসেছে বাই থেকে বি ইউ ওয়াই বাই অর্থ ক্রয় করা আর বট অর্থ ক্রয় করেছিল রেস্টুরেন্ট আমরা একই টেন্সে দেখে তিনটি সেন্টেন্স তৈরি করেছি রেস্টুরেন্ট এখানে তিনটি সেন্টেন্স তৈরি করার একটা মাত্র কারণ হচ্ছে যে রেস্টুরেন্ট আমরা ইচ্ছে করলে আরো অনেক সেন্টেন্স তৈরি করতে পারি অর্থের সীমিত রেখে অর্থের সীমিত রেখে তাই হয় যদি কোনো সেন্টেন্স যদি আমরা শুরু করি তখন আমাদের নতুন সেন্টেন্স একই টেন্সে তৈরি করতে হবে এবং ভিন্ন সেন্টেন্স তৈরি করতে পারি অর্থের মিল রেখে শুধু কাল পরীক্ষা আনসার শিটে বা কোনো বইয়ে যে বই তুমি ক্রয় করেছো ওই বইতে যেটা আছে সেটা দিলে হবে এমন নয় তোমার চিন্তা চেতনা তোমার ক্রিয়েটিভিটি দিয়ে তুমি যে কোনো সেন্টেন্স তৈরি করে লিখতে পারো তবে অর্থের মিল রাখতে হবে অর্থের মিল রেখে লিখলে যে কোনো সেন্টেন্স হবে তাহলে আমরা নেক্সট চলে যাচ্ছি দুই নম্বরে রেস্টুরেন্ট দুই নম্বরে এখন প্রথমে গ্যাপ দেওয়া আছে মাঝখানে হয় দেওয়া আছে হোয়েন দ্য থিপ স পুলিশ যখন চোরটি পুলিশকে দেখলো রেস্টুরেন্ট যখন চোরটি পুলিশকে দেখলো তখন কি করতে পারে আমরা দেখি কি লিখি হি সে পালিয়ে গেল রেস্টুরেন্ট আমরা এটাও দেখলাম এটা কোন টেন্সে আছে একটু দেখে নিন স হচ্ছে ভার্বের টু ফর্ম তাহলে আমরা ভার্বের টু ফর্ম এটাও অতীতকালে আছে বা ফার্স্ট টেন্সে আছে আমাদেরকে আরেকটা সেন্টেন্স ফার্স্ট টেন্সে তৈরি করতে হবে হি রেন অ্যাওয়ে সে পালিয়ে গেল
স্টুডেন্ট তাহলে রান এখানে রান থেকে এসেছে বা রান হচ্ছে বি1 ফর্ম আর রান হচ্ছে বি2 ফর্ম তাহলে এটা প্রতি ফর্ম আছে তাহলে আমাদের এটা ঠিক আছে স্টুডেন্ট তাহলে অর্থ হচ্ছে হোয়েন দা থিফ স্যার দা পুলিশ যখন চোরটি পুলিশকে দেখলো সে পালিয়ে গেল স্টুডেন্টস আমরা আরেকটা সেন্টেন্স দেখি হোয়েন আই ফিনিশ দা ওয়ার্ক তখন আমি কাজটি শেষ করি স্টুডেন্ট যদি আমরা এটা টেন্স বাই করি দেখি এটা কোন টেন্স আছে ফিনিশ বারফে ওয়ান ফর্ম আছে স্টুডেন্ট বারফে ওয়ান ফর্ম থাকে তাহলে এটা প্রেজেন্ট টেন্স আছে আমাদের এটা প্রেজেন্ট টেন্স আছে তা আমাদের নতুন একটা সেন্টেন্স আমাদের তৈরি করতে হবে সে একই টেন্সে প্রেজেন্ট টেন্সে স্টুডেন্ট যখন আমি কাজটি শেষ করি যখন আমি কাজটি শেষ করি তাহলে কি হতে পারে আমরা লিখেছি আই রিটার্ন হোম আমি বাড়ি ফিরে আসি স্টুডেন্ট যখন আমি কাজটি শেষ করি আমি বাড়ি ফিরে আসি তাহলে এখানে দেখি কোন ফর্ম আছে বারফে রিটার্ন বারফে ওয়ান ফর্ম আছে ফিনিশ বারফে ওয়ান ফর্ম তাই আমাদের একই টেন্স আছে আমাদের সেন্টেন্স হয়েছে স্টুডেন্ট তাহলে এখান থেকে বুঝলাম হোয়েন যুক্ত সেন্টেন্স যখন থাকে তখন দুটি ঘটনা ঘটবে একটি ঘটনা যে টেন্সে ঘটবে পরের ঘটনা তুমি যখন লিখবে একই টেন্সে ওই ঘটনা লিখতে হবে এইভাবে কমপ্লিট সেন্টেন্স করতে হয় স্টুডেন্টস দেয়ার লার্নার্স অর্থের মিল রেখে যে কোনো সেন্টেন্স লিখতে পারো টেস্টিং তাহলে আমরা হোয়েন দিয়ে কীভাবে সেন্টেন্স তৈরি করা হয় আমরা এখন শিখেছি ডিয়ার স্টুডেন্টস ডিয়ার লার্নার্স এখন আমরা নেক্সট চলে যাচ্ছি স্টুডেন্ট আমরা হোয়েন দিয়ে আই ফিনিশ দ্য ওয়ার্ক এই সেন্টেন্সটি আরেকটি সেন্টেন্স গঠন করেছি বা সানসেটস সূর্য অস্ত যায় স্টুডেন্ট যখন আমি কাজটি শেষ করি সূর্য অস্ত যায় স্টুডেন্ট যখন আমরা কাজটি শেষ করি সূর্য অস্ত যায় আমি এটু লিখতে পারি এটু লিখতে পারো অর্থ সম্বন্ধে রেখে যে কোনো সেন্টেন্স লিখতে পারো আবার বলছি অর্থ সম্বন্ধে রেখে যে কোনো সেন্টেন্স লিখতে পারো তবে ওভার সেন্টেন্স একই টেন্সে থাকতে হবে স্টুডেন্ট এখন আমরা চলে যাচ্ছি নেক্সট নেক্সট হচ্ছে অ্যাজ অ্যাজ অর্থ যেহেতু ডিয়ার স্টুডেন্টস এই অ্যাজ যেহেতু আমি এখন সেন্টেন্স তৈরি করবো ডিয়ার স্টুডেন্ট যেহেতু কোনো ঘটনা ঘটবে সেহেতু আমাদের আর কি ঘটতে পারে আমাদের ওই সেন্টেন্স লিখতে হবে স্টুডেন্ট তাহলে অ্যাজ এর কিছু নিয়ম কারণ জেনে রেখি অ্যাজ কিভাবে থাকতে পারে অ্যাজ বাক্যের শুরুতে বা মাঝখানে থাকতে পারে ডিয়ার স্টুডেন্ট তাহলে এটাও আগের মতোই উভয় সেন্টেন্স একই টেন্সে থাকতে হবে অথবা তারা যে সেন্টেন্সটা দেওয়া থাকবে বা প্রশ্নে যে সেন্টেন্স দেওয়া থাকবে ওই সেন্টেন্স যে টেন্সে থাকবে তোমাকে আরেকটা সেন্টেন্স ওই টেন্সে তৈরি করতে হবে ডিয়ার স্টুডেন্টস আর যেই সেন্টেন্স অ্যাজ যুক্ত থাকবে অ্যাজের সাথে কারণ থাকবে আর তুমি যখন সেন্টেন্সটি লিখবে ওটা ফলাফল হতে হবে তার মানে অ্যাজের সাথে কারণ থাকবে আর যে সেন্টেন্স লিখবে ওটা ওই কারণে ফলাফল হবে স্টুডেন্ট এক্সাম্পল দিলে বুঝে যাবে আসলে কি আমরা স্ট্রাকচার আগের মতোই শুধু আগের স্ট্রাকচারই থাকবে শুধু হয়ে যাওয়ার অ্যাজ হবে আর সবই ঠিক থাকবে ডিয়ার স্টুডেন্টস ডিয়ার লার্নার্স এখন আমরা অ্যাজ দিয়ে সেন্টেন্স তৈরি করবো ডিয়ার স্টুডেন্টস প্রথম সেন্টেন্স হচ্ছে অ্যাজ হি ওয়ার্কড হার্ড স্টুডেন্টস যেহেতু সে কঠোর পরিশ্রম করেছিল স্টুডেন্ট এর অর্থ হচ্ছে যেহেতু সে কঠোর পরিশ্রম করেছিল আমরা জানি যে কঠোর পরিশ্রম করলে কি হয় সফল হয় স্টুডেন্ট যেহেতু সে কঠোর পরিশ্রম করেছিল সে সফল হয়েছিল স্টুডেন্ট আমরা একটু একটু বিবেচনা করি আসলে এখানে কোন টেন্স আছে ওয়ার্কড এখানে বারফে টু ফর্ম আছে এটা হচ্ছে ফার্স্ট টেন্স অতীতকাল তাই আমাদেরকে আরেকটা সেন্টেন্স গঠন করতে হবে অতীতকালে তাই আমরা দেখি অতীতকালে হয়েছে কিনা সাকসিডেড এখানে সাকসিডেড লেখা হয়েছে অতীতকালে অতীত ফর্ম অতীত ফর্ম বুঝে একটা উপায় হচ্ছে বারফে ইডি ফর্ম থাকবে অথবা বারফে টু ফর্ম থাকবে তাহলে এটা অতীত ফর্ম হয় অতীত টেন্স হয় অথবা এটা আমরা ফার্স্ট ইন্ডিভিড টেন্স বলি তাহলে আমাদের উভয় সেন্টেন্স একই টেন্সে মিলে গেছে তাহলে এটা কারেক্ট তাহলে আমরা এখান থেকে বুঝলাম কমপ্লিট সেন্টেন্স করতে হলে উভয় সেন্টেন্স একই টেন্সে রাখতে হবে তাহলে অ্যাজ হি ওয়ার্কড হ্যাড যেহেতু সে কঠোর পরিশ্রম করেছিল সে সফল হয়েছিল দেখা যাক আর কোনো সেন্টেন্স হ্যাঁ আমরা নতুন একটা সেন্টেন্স তৈরি করতে দিচ্ছি ডিয়ার স্টুডেন্ট অ্যাজ ইট ইজ রেনিং যেহেতু বৃষ্টি হচ্ছে ডিয়ার স্টুডেন্ট যেহেতু বৃষ্টি হচ্ছে এটা কোন টেন্স আছে প্রেজেন্ট টেন্স আছে কি বুঝলাম ইজ আছে এমন যা থাকলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এটা প্রেজেন্ট টেন্স অথবা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে আর আমরা যে সেন্টেন্স গঠন করলাম দেখি কি হয় আই উইল নট গো টু স্কুল আমি স্কুলে যাব না ডিয়ার স্টুডেন্ট যেহেতু বৃষ্টি হচ্ছে ফলাফল কি আমি স্কুলে যাব না ডিয়ার স্টুডেন্ট আমরা লিখেছি আমি স্কুলে যাব না ডিয়ার স্টুডেন্ট তাহলে এখানে আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আর এখানে আমরা যেটা লিখলাম এটা ফিফথ ইন্ডিফিনিট টেন্স আমরা এখান থেকে একটা জিনিস সে মনে রাখতে হবে ডিয়ার স্টুডেন্ট যে সেন্টেন্স যদি প্রেজেন্ট টেন্সে দেওয়া থাকে তাহলে ওটার যে সেন্টেন্সটা তুমি লিখবে এটা ফিউচার টেন্সে লিখলে ভালো অথবা প্রেজেন্ট টেন্সে লিখলেও হবে তবে ফিউচার টেন্সে লেখাটা খুব ভালো কারণ আমি নিচেও প্রেজেন্ট টেন্সে লিখে একটা দেখাচ্ছি হি ডাজ নট গো টু স্কুল সে স্কুলে যায় না যেহেতু বৃষ্টি হচ্ছে সে স্কুলে যায় না এটা আমরা বলতে পারি অথবা যেহেতু বৃষ্টি হচ্ছে সে স্কুলে যাবে না দুইটাই কারেক্ট তাই ফিউচার টেন্সে লিখলে হবে অথবা যে প্রেজেন্ট টেন্সে লিখলে হবে তার
আমাদের অর্থের সংগতি মিল রাখার জন্য আমরা লাল এই লেখার এই সেন্টেন্সটি রাখলে ভালো, কারণ সুন্দর মিলে যায়। যেহেতু বৃষ্টি হচ্ছে আমি স্কুলে যাব না, খুব সুন্দর মিলে যায়। তাই ফিউচার টেন্সে রাখলে অর্থটা খুব সুন্দর মিলে। অথবা তুমি যদি প্রেজেন্ট টেন্সে লেখো কোনো সমস্যা নাই, প্রেজেন্ট টেন্সে মিলে। কারণ আমাদের প্রথমে যে নিয়ম ছিল, ডিরেকশন ছিল যে উভয় সেন্টেন্স একই টেন্সে রাখতে হবে, তাহলে একই টেন্সে রাখতে হবে আমার সেটা মিলে যায়। হি ডাজ নট গো টু স্কুল। রেস্টুরেন্ট, তাহলে আমি অবশ্যই বুঝাতে পেরেছি যে কমপ্লিট সেন্টেন্স কিভাবে করতে হবে। রেস্টুরেন্ট, এখন আমরা আরেকটা এক্সাম্পল দিতে যাচ্ছি। এটি আমরা দেখছি প্রথম গ্যাপ মাঝখানে এজ আছে, এজ হি হ্যাজ স্পোকেন দ্য ট্রুথ, অর্থ হচ্ছে যেহেতু সে সত্য কথা বলেছে। রেস্টুরেন্ট, যেহেতু সে সত্য কথা বলেছে, এটা কোন টেন্সে আছে? এটা প্রেজেন্ট টেন্সে আছে। প্রেজেন্ট টেন্সে আমরা জানি পাঁচটি চারটি প্রকার থাকে প্রত্যেক টেন্সে, যেমন ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা বিবেচনা করি এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সেন্টেন্স মিলাতে হতে পারে, অথবা ফিউচার টেন্সে মিলাতে হতে পারে, অথবা প্রেজেন্ট যে টেন্সে আছে ওই টেন্সে মিলাতে পারে। আবার বলছি, যদি সেন্টেন্স প্রেজেন্ট টেন্সে দেওয়া থাকে, আমাদের দুইটি টেন্সে সেন্টেন্স মিলাতে পারি, ফিউচার টেন্স অথবা প্রেজেন্ট টেন্স। যেহেতু সে সত্যতা বলেছে, যেহেতু সে সত্যতা বলেছে, তাকে পুরস্কার দেওয়া হবে অথবা তাকে পুরস্কার দেওয়া হয়েছে, আমরা দুটি লিখতে পারি। এখানে লেখা হয়েছে হি উইল বি রিওয়ার্ডেড, তাকে পুরস্কার দেওয়া হয়েছে। যেহেতু সে সত্যতা বলেছে, তাকে পুরস্কার দেওয়া হয়েছে অথবা তাকে পুরস্কার দেওয়া হবে। রেস্টুরেন্ট, এখানে ফিউচার টেন্সে লেখা আছে তাকে পুরস্কার দেওয়া হবে। রেস্টুরেন্টস, তাহলে আমরা এখান থেকে বুঝলাম যে প্রেজেন্ট টেন্সে যখন দেওয়া থাকে আমাদের প্রেজেন্ট টেন্সে লিখতে পারি, ফিউচার টেন্সে লিখতে পারি। এখানে উইলের পরে বি যুক্ত করা হয়েছে, এটা প্যাসিভ ভয়েসে। রেস্টুরেন্ট, পুরস্কার তাকে দেওয়া হয়েছে, সে দেয় না, এই জন্য এটা এই প্যাসিভ ভয়েসে লেখা হয়েছে, এই জন্য বি যুক্ত হয়েছে। রেস্টুরেন্ট, তাহলে আমি এখানে বোঝানোর চেষ্টা করেছি কীভাবে কমপ্লিট সেন্টেন্স তৈরি করতে হয়। আমরা শিখলাম হয় না এস দিয়ে। আমরা পর্যায়ক্রমে প্রত্যেকটি কনজাংশন দিয়ে কীভাবে কমপ্লিট সেন্টেন্স তৈরি করা শিখবো। ডিয়ার লার্নার, ডিয়ার স্টুডেন্টস, তাই আজকে ক্লাস এখানে শেষ করলাম। আজকে ক্লাস দেখার জন্য থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ক্লাস। ডিয়ার স্টুডেন্ট, তার আগে বলে যাচ্ছি, এভাবে গ্রামার শিখতে চলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, আমার চ্যানেল সাথে থাকুন, আর নতুন নতুন গ্রামার আইটেম শিখুন। আল্লাহ।